ভেঙে পড়ল সূর্যের এক বিশাল অংশ, উঠল দানবীয় টর্নেডো। ভিডিও দেখে চিন্তিত কেন বিজ্ঞানীরা? সূর্য নিয়ে অদ্ভুত দাবি করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের একটি বড় অংশ টুকরো টুকরো হয়ে গেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সূর্য ভাঙার এই ঘটনাটি পর্যবেক্ষণ করেছে। এই দাবির পর হতবাক গোটা বিশ্বের বিজ্ঞানীরা। মহাকাশ বিজ্ঞানীরা এখন এটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে এবং একটি পরিষ্কার ছবি সামনে আনার জন্য ঘটনাটি বিশ্লেষণ করছে। বিজ্ঞানীরা বলছেন সূর্যের পৃষ্ঠ থেকে একটি অংশ ভেঙে যেতে দেখা গেছে, যার কারণে একটি বিশাল টর্নেডো তৈরি হয়েছে এবং সেখানে একটি ঘূর্ণি আকার তৈরি হতে দেখা গেছে। বিজ্ঞানীরা সৌর অগ্নিশিখার ঘটনা সম্পর্কে ভালোই জানেন, তবে এবারের ঘটনা তাদের উদ্বেগের মধ্যে ফেলেছে। সূর্যের কিছু অংশের ভেঙে যাওয়ার ঘটনা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। আসলে সূর্যের উত্তর মেরুর কাছে এর একটি বড় অংশ তার পৃষ্ঠ থেকে ভেঙে গেছে এবং এর কারণে টর্নেডোর মতো একটি বিশাল ঘূর্ণি তৈরি হয়েছে। বিজ্ঞানীরা সূর্যের এই ঘটনার বিশ্লেষণে নিযুক্ত আছেন, কিন্তু যখন থেকে এই ভিডিওটি তাদের সামনে এসেছে তখন থেকে জ্যোতির্বিজ্ঞানের জগতের সাথে জড়িত গোটা বিজ্ঞানী মহল হতবাক হয়ে গিয়েছে। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সূর্যের উত্তর মেরুতে এই আশ্চর্যজনক ঘটনাটি ধরা পড়েছে। মহাকাশ বিজ্ঞানী তামিতা স্কোফ তার টুইটার হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন। সূর্য থেকে সোলার ফ্লেয়ার নির্গমন বা সৌর বিস্ফোরক সম্পর্কিত খবর প্রতিনিয়তই আসছে, যার কারণে গত এক বছরে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থার বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণেই বিজ্ঞানীরা উদ্বিগ্ন যে এবার সেখানে সূর্যের অংশ ভেঙে গেছে এবং তার কারণে একটি ভয়ঙ্কর টর্নেডো উঠতে পারে। বিজ্ঞানী ঘূর্ণির ভিডিও শেয়ার করেছেন ডক্টর স্কোভ। ভিডিওটি শেয়ার করার সময় গত সপ্তাহে টুইটারে লিখেছেন, পোলার ঘূর্ণি সম্পর্কে জানুন। উত্তরে সৌর শিখা থেকে উপাদানটি প্রধান ফিলামেন্ট থেকে সবেমাত্র ভেঙে গেছে এবং এখন আমাদের নক্ষত্রের উত্তর মেরুতে একটি বিশাল ঘূর্ণিতে ছড়িয়ে পড়েছে। গতিবেগ প্রতি সেকেন্ডে 96 কিলোমিটার। বিজ্ঞানী নাসার মতে সূর্যের পৃষ্ঠ থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়া একটি বিশাল উজ্জ্বল বৈশিষ্ট্য হল সোলার ফ্লেয়ার। অতীতে এমন অনেক ঘটনার রেকর্ড করা হয়েছে, কিন্তু এটি বৈজ্ঞানিক সম্প্রদায়কে হতবাক করেছে। ডক্টর স্কোভ একটি টুইটে লিখেছেন, সোলার পোলার ভর্টেক্স, এর আরও পর্যবেক্ষণে দেখা গেছে যে উপাদানটি প্রায় 60 ডিগ্রি অক্ষাংশে মেরুতে সম্পূর্ণরূপে বিলুপ্ত হতে প্রায় 4 ঘন্টা সময় লেগেছে। এর মানেই হল এই ইভেন্টে আনুমানিক অনুভূমিক বাতাসের গতির ঊর্ধ্বসীমা প্রতি সেকেন্ডে 96 কিলোমিটার বা প্রতি সেকেন্ডে 60 মাইল। ইউনাইটেড স্টেটস ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের একজন সৌর পদার্থবিদ স্কট ম্যাকিন্টোস স্পেস .com-কে বলেছেন যে তিনি কখনও এমন ঘূর্ণিঝড় দেখেননি। যখন একটি সৌর শিখার একটি টুকরো ভেঙে যায় এবং সৌর বায়ুমণ্ডল জুড়ে ছড়িয়ে পড়ে। ম্যাকিন্টোস কয়েক দশক ধরে সূর্যের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। এই উন্নয়নটিও গুরুত্বপূর্ণ, কারণ এখন যে সৌরচক্র চলছে তাতে এই ধরনের কার্যকলাপের সম্ভাবনা সবসময় থেকে যায়। তবে প্রথমবারের মতো এটি বিজ্ঞানীদের সমস্যায় ফেলেছে।